নমস্কার, আমি মৌসুমি ও নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমটা আবার একটু পড়েছে, জানি ভীষণ কষ্ট হচ্ছে। এখন একটু রোদ্রে গেলে এত ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। আজকের ভিডিওটা না আমার কাছে খুব 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 স্পেশাল। এতদিন যা যা ভিডিও করেছি সেগুলো সত্যিই খুব স্পেশাল, কিন্তু আগের যে দুটো ব্লগ দিয়েছিলাম সেগুলো হচ্ছে শাড়ি, হ্যাঁ, যাদের থেকে আমি কিনি অনেকদিন ধরে, তাদের থেকে শাড়ি পরেছি, সেই সমস্ত শাড়ির ব্লগ দিয়েছি। কিন্তু আজকের ব্লগটা এটা আমার সম্পূর্ণ নিজস্ব, না শাড়ির ব্যবসা ব্যবসা করছি এরকম কিছু নয়। নিজের কিছু জিনিস যেগুলো খুব প্রিয় জিনিস হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে না এখন আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, বিশেষ করে যবে থেকে আমি রিলস করাটা শুরু করেছি। আসলে তোমরা অনেকেই আমার কাছে অনেকবার ভালোবেসে জিজ্ঞেস করেছো কুর্তির লিঙ্ক, কানের দুল, হাতের আংটিটা, তারপর ঘড়ি, ব্যাগ, অনেক কিছু, আরও অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন আমি না ভাবিনি যে আমার পছন্দগুলো তোমাদের ভালো লাগছে, বা আমার পছন্দগুলো তোমরা এত ভালোভাবে নিচ্ছ, বা তোমাদেরও সেগুলো জানতে ইচ্ছা করছে আমি কোথা থেকে কিনছি, আমি তখন এগুলো ভাবিনি। পরে না, বিশেষ করে সত্যিই বলছি, যখন গরমে চুড়িটা পরলো স্কুলে, তখন ভাবলাম যে সত্যি তো আমি নিজে এত কিছু কিনছি, সেগুলো আমি কেন তোমাদের সাথে শেয়ার করবো না। তো তখন থেকেই এই সমস্ত ভাবনা চিন্তা। তো আজকের সেই জন্যই ভাবলাম যে শর্টসে তো সব কিছু বলা যায় না, ব্লগে কিছুটা একটু বেশি বলা যায়। কিন্তু আজকের ব্লগটা আমার ভীষণ ভীষণ প্রিয়, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমি মার্চ মাসে গেছিলাম হচ্ছে বেনারস। যারা যারা বেনারসের ব্লগ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও দেখোনি, আমি কিন্তু রয়ে গেলাম দেখোনি বলে, প্লিজ 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 দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বেনারসের ব্লগের, প্লিজ দেখবে। কিন্তু তো বেনারস গেছি, দেখো বেনারস মানে আমাদের সবার কাছে তো অবশ্যই কাশী বিশ্বনাথ, দশাশ্বমেধ ঘাট, বেনারসের খাবার দাবার, চাট, পান, অনেক কিছু আছে। কিন্তু তার সাথে মেয়েদের মন কিন্তু একটা অন্য দিকে টানে, জানি না সবার টানবে কিনা, বাট আমার তো টানে। আর আমার মতো যাদের টানে আজকের ব্লগটা তাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার বেনারস যাওয়ার দুটো কারণ ছিল, একটা হচ্ছে অবশ্যই বাবাকে দর্শন করা, আর একটা হচ্ছে বিশ্বাস করো বেনারসের শাড়ি, মানে এটা না আমার মাথাতে ছিলই যে আমি বেনারসে গেলে বেনারসের শাড়ি কিনবো। তার জন্য যে আমি কত কত ভিডিও দেখেছি, কত গুগলে সার্চ করেছি কোথায় কী বৃত্তান্ত, তবে ওইভাবে না বেনারসে গেলে শাড়ি পাওয়াটা খুব মুশকিল, কারণ ওখানকার মানে এত এত দোকান আছে, আর কোথায় কোন গলিতে কী দোকান, কত ভালো দোকান, সেগুলো না আমাদের পক্ষে বোঝাটা সম্ভব নয়। ওখানে গিয়ে ওখানকার লোকজনের সাথে মিশলে, বা যে অটোতে করে আমরা ঘুরবো সেই অটোলার সাথে যদি একটুখানি বন্ধুত্ব হয়ে যায় কথাবার্তাতে, তখন কিন্তু ওইগুলো জানতে আমাদের বেশি সুবিধা হবে। আমি সবসময় মনে করি যে নারী মানেই শাড়ি, আর শাড়ি মানেই নারী, এই দুটো কথা না একে অপরের সাথে ভীষণভাবে পরিপূরক। কারণ আমরা এখন যতই ব্যস্ত হয়ে যাই না কেন, সেটা আমি স্কুলে যাই, বা যারা অফিসে যায়, বা যারা বিভিন্ন আরও কাজে যুক্ত আছে সেখানে যাক না কেন, হয়তো সবসময় আমরা আর এখনকার জেনারেশন হয়তো শাড়ি পরে যেতে পারি না, অভ্যস্ত নেই, কিন্তু আমাদের মা কাকিমা দিদিমারা তারা তো শাড়ি পরেই সারা জীবন কাটিয়ে দিল, তারা জানেও না যে কোনটা নাইটি, কোনটা সালোয়ার, কোনটা কুর্তা, কিছুই জানে না, তারা শুধু শাড়িটাকেই জীবনে ভালোবেসে গেল। তো আমরাও ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি, হয়তো আমরা সবসময় পরে উঠতে পারি না, কিন্তু আমরা কিন্তু পয়লা বৈশাখ বা ঘরোয়া কোনো অনুষ্ঠান বা কোথাও যাচ্ছি, বিয়ে বাড়ি, পুজো, বিশেষ করে পুজোর অষ্টমী দশমী, এগুলো কিন্তু আমরা শাড়ি পরতে ছাড়ি না, সে যতই যে ব্যস্ত হোক না কেন। সে সময় যদি কারোর যদি অফিস থেকেও থাকে তখনও কিন্তু আমরা কিন্তু শাড়ি পরেই যাই, বা আমি যেরকম স্কুলে আছি সেরকম স্কুলের কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু শাড়ি পরি, সে ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন শাড়িটা পরবই, শাড়ি এমন একটা জিনিস। আর শাড়ি পরলে না সবাইকে একটু অন্য রকম লাগে, সে যে যে কালারেরই শাড়ি পরুক না কেন, কারণ শাড়ি মেয়েদেরকে এত সুন্দর করে তোলে, মানে আর কিছু না পরতে লাগে না, সেটা আর কোনো এক্সট্রা কোনো গয়নাগাড়ি লাগে না, সেটা বিয়ে বাড়ি হলে আলাদা কথা। তো এত শাড়ি নিয়ে কেন কথা বলছি, তাই তো? না 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 না, আমি একদম ব্যবসা ট্যাবসা করছি না, আমি নিজের মাত্র দুটো শাড়ি, অনেক শাড়ি আছে বাট দুটো শাড়ি নিয়ে কেন কথা বলছি, কারণ
দুটো শাড়ি আমি কিনে নিয়ে এসেছি বেনারস থেকে, দুটোই বেনারসি শাড়ি, অন্য কোনো শাড়ি নয়, বেনারসি শাড়ি। আর বেনারসে গিয়ে যদি শাড়ি না কিনলাম তাহলে কি বেনারস গেলাম? তো বেনারসে গিয়ে যখন শাড়িটা কিনেছিলাম তার যে গল্পটা সেটা আপনারা ব্লগে দেখতে পারবেন, সেই গল্পটা আমি এখনো টেনে আনছি না এখানে। কিন্তু আমি যে দোকান থেকে শাড়িটা কিনেছি সেই দোকানে গিয়ে না আমার না চক্ষু পুরো ছানা বড়া হয়ে গেছে। আমি প্রথমে ফার্স্ট যে দোকানটায় গেছিলাম সেটা আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন যে ওই দোকানে আমার কিছুই পছন্দ হয়নি, মানে যেন মনে হচ্ছে থেকে আমার পাড়ার দোকান বেশি ভালো। তারপর আরেকটা যে দোকানে নিয়ে গেল আমাকে, আমি যে অটোর সাথে অটোওয়ালার সাথে ঘুরেছি, সে বললো যে তুমি এই দোকানে যাও তোমার ভালো লাগবে। তো আমি পুরো মানে মন পুরো একদম হতাশ হয়ে গেছিলো যে কী শাড়ি দেখলাম, কী ভেবে এসেছিলাম আর কী শাড়ি, এর থেকে তো আমাদের ওখানে প্রচুর ভালো ভালো শাড়ির দোকান আছে। তো তারপর যখন আমি ওই দোকানে ঢুকলাম আমার না মানে আমি ভাবছি যে আমি কী দেখছি, কোনটা ছেড়ে কোনটা। তো ওরা প্রথমে আমাকে একটু বসতে বললো, বললো বসুন এখানে। তো বসার পর না আমি না তখন পুরো হলরুমটা দেখছিলাম, বিশাল বড় হলরুম আর সেখানে ভর্তি শুধু বেনারসি শাড়ি, প্রত্যেকটা কালার না মানে আলাদা, এক একটা কালার এক একটা রকম, বিশ্বাস করুন। আর আমার তার মধ্যে থেকে একটা শাড়ি অনেক কোনায় ছিল, মানে কোনায় রাখা ছিল ওটা, ওটা না আমার পুরো চোখে লেগেছে। তো এবার হয় না নিজে তো দোকান নয় যে টেনে নিয়ে বের করে নিয়ে আসলাম, সেটা তো নয়। তো ওদেরকে যখন বললাম ওরা বললো কি শাড়ি দেখবে না, আমি বললাম বেনারসি শাড়ি দেখবো। ওরা জাস্ট একটার পর একটা বার করছে, একটার পর একটা, আর আমি এরকমভাবে জাস্ট তাকিয়ে আছি যে আমি কোনটা নেবো, মানে কী নেবো কিছু বুঝতে পারছি না। প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ির কাজ মানে এতটা আলাদা, মানে প্রত্যেকটা শাড়িতে বিভিন্ন বিভিন্ন রকমের কাজ, প্রত্যেকটা শাড়িতে বিভিন্ন বিভিন্ন রকমের কাজ, কোনটাতে ছোটো মোটিফ, কোনটাতে বড়ো মোটিফ, কোনটাতে বড়ো কলকার। কিন্তু ওদের কলকার ডিজাইনগুলো এত সুন্দর, মানে সেটা যেন চোখে লেগে রয়েছে। আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে কালার কম্বিনেশন। তো ওদের ওখান থেকে অনেক ভাবনা চিন্তা করে মানে নিজের মনকে পুরো কষ্ট দিয়েছি যে না আর নেবো না, নিতে পারছি না, এতগুলো নেওয়া সম্ভব নয়, আমি কবে এই বেনারসি শাড়ি পরবো নিজেই জানি না। মানে এখন না দিন গুনছি একটা বিয়ে বাড়ি আয়, একটা বিয়ে বাড়ি আয়, একটা বিয়ে বাড়ি আয়, কিন্তু আসছে না। ও আলমারিতে সুন্দরভাবে পেতে রেখে দিয়েছি, কবে পরবো জানি না। ইভেন ব্লাউজ পিস পর্যন্ত মাকে দিয়ে দিয়েছি, কিন্তু শাড়ি কবে পরবো জানি না। তো যাই হোক, ওই যে বললাম এখন নিজে কিছু কিনলে না সবার আগে আপনাদের কথা মনে আসে, ভাবি যে নিজে কিনেছি না থাক এটা শেয়ার করে দিই, এটা আমি পরবো আর আপনাদের সাথে শেয়ার করবো না। এটা আমার কাছে ভীষণ ভীষণই একটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব অন্যরকম লাগে, মানে নিজেকে খুব চিপ লাগে যে কেন বলছি না। তো সেজন্যই ভাবলাম বেনারসি শাড়িগুলোকে একটু কাজে লাগাই, মানে শুধু আলমারিতে ঢুকিয়ে রাখলে তো হবে না, সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কীরকম লাগবে, বা আপনাদের আপনারা যদি এর মানে যখন যদি যান এর মধ্যে বেনারস তাহলে ওখানে গিয়ে আপনারা কিনতে পারবেন, আর আমার খুব ভালো লাগবে। মানে আমি যেটা কিনেছি সেটা যদি আপনাদের ভালো লাগে, সেটা নিয়ে যদি আপনারা যদি কমেন্ট করেন তাহলে সে আমার তাহলে তার থেকে বড় পাওনা আর কিছু নেই। জানি আর কথা বলবো না, এবার একটু সেটা দেখাচ্ছি, তারা দেখে নিয়ে আসছি। এই যে আমার কোলে দুটো শাড়ি রয়েছে, এই দুটো শাড়ি এখন মনে হয় আমার সব থেকে প্রিয় শাড়ি। দুটো কালার আমি মানে এটা আমি গর্ব করে বলছি না, বাট আমি সত্যি বলছি এই দুটো কালার এত এত সুন্দর, মানে আমার মনে হয় এইরকম কালারের এই কালারটা তাও এখানে অনেক আছে, বাট এরকম সুন্দর ময়ূরকণ্ঠী কালার এটা কিন্তু খুব কম লোকেরই আছে, বা আমি কিন্তু এখানে খুব একটা দেখিনি এরকম কালারের বেনারসি। মানে এই কালারটা আমার ভীষণ ভীষণ প্রিয় এই কালারটাও। আর এই কালারটার বিশেষত্ব হচ্ছে এর কাজটা, এর কাজটা এতটাই সুন্দর কি বলবো, সেটা পাড়ে হোক আর আঁচলেই হোক। আমি পুরো শাড়িটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি, শুধু কালার দুটো দেখুন আগে। শাড়ির কালারটা কিরকম লাগছে, সুন্দর তো লাগবেই, কালারটা এরকমই সুন্দর। আর তার সাথে আঁচলটা দেখুন, আঁচলের কাজটা এত সুন্দর কি বলবো, মানে প্রত্যেকটা নকশা এত মিষ্টি, এত সুন্দর, এত নিখুঁত, মানে এই শাড়িটা পরলে না আর অন্য কাউকে কিচ্ছু পরতে লাগবে না, কিচ্ছু না।
আমি আপনাদেরকে দেখাচ্ছি পাড়টা, দেখুন শুধু পাড়ের যে কাঁচটা কি দুর্ধর্ষ, পুরো শাড়িটাই কিন্তু এরকম, এই পাড়টা পুরো এরকমই রয়েছে, আর তার সাথে বডিতে হচ্ছে এরকম ছোট ছোট মোটিফ, এরকম ছোট ছোট পাতা করা রয়েছে, আর কিন্তু কিচ্ছু না, আর দুপাশে যেরকম পাড় থাকে ব্যাস, আর কিচ্ছু না, এতটাই সিম্পল। আর আমাদের কাছে বেনারসি শাড়ি মানে একটা ধারণা খুব হেভি, পরতে কষ্ট হবে, বিশ্বাস করুন এতটাই হালকা, ভীষণ হালকা, যে কেউ ক্যারি করতে পারবে, এতটাই লাইট ওয়েট। আর পুরো শাড়িটাই না মানে কি বলবো, মানে বললাম না, এটা আমার নিজের অত্যন্ত প্রিয় শাড়ি, এই দুটো শাড়ি, তো এই শাড়িগুলো নিয়ে যে কি বলবো বুঝতে পারছি না, মানে যেরকম কালার কম্বিনেশন সেরকম পার। আর এই শাড়িটার সাথে মানে কেউ যদি দেখুন সোনার গয়না তো সব শাড়ির সাথেই যায়, তবু আমার মনে হয় এই শাড়িটার সাথে বিশেষ করে আমার মনে হয় পার্ল, টেম্পল জুয়েলারি বা কুন্দন, এগুলো না ভীষণ ভালো ফুটবে, আরো এতটাই সুন্দর, জাস্ট দারুণ শাড়িটা। কিছু শাড়ি হয় না যে সারা জীবন নিজের মনের মধ্যে থেকে যাবে, মানে ওই শাড়িটা আমি কাউকে দেবো না পরতে, আমার মনে হচ্ছে এই শাড়িটা আমি কোনোদিন কাউকে পরতে দেবো না, সে আমার যতই আপন হোক না কেন। এই শাড়িটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, একটা আলাদা ভাইবস আছে। আমি যে বলছিলাম যে কোনায় একটা শাড়ি দেখেছিলাম, সে শাড়িটা আমার নিতে খুব ইচ্ছা করছিল, খুব দেখতে ইচ্ছা করেছিল, এটা হচ্ছে সেই শাড়িটা। আমি জানি না যে কতটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি ক্যামেরাতে, বাট এইটা কালারটা নিয়ে আমার না কিছু বলার নেই, কালারটা এতটাই সুন্দর, আর এটা পুরো ময়ূরকণ্ঠী কালার, আর পাড়টা হচ্ছে এরকম রানী কালার, আর তার সাথে পুরো গোল্ডেন কালারের দেখুন মানে কাজটা করা, গাছ রয়েছে, পাখি রয়েছে, মানে কাজটা যেন কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর। আর এটারও বডিতে এরকম পাতা করা রয়েছে, বাট ওই যে বললাম প্রত্যেকটা শাড়ির কাজ কিন্তু আলাদা, ওই শাড়িটার পাতাটা ছিল একটু অন্যরকম, এই শাড়িটার পাতাটা কিন্তু আলাদা, ওটা ছোটোর মধ্যে অন্যরকম ছিল, এটা একটু সাইজে বড়, এটারও কাজটা কিন্তু আলাদা। কালারটা কীরকম বলুন, মানে চুজটা কিন্তু ভালোই করেছি, মানে আমি আপনাদেরকে দেখাবো বলে তাই আবার বার করলাম, সেই যখন কিনেছিলাম তখন একবার দেখেছি, আর যখন ওই ফলস পিকো করিয়ে নিয়ে এসে আলমারিতে রাখলাম ব্যাস তখন একবার দেখেছি, আর তো দেখা হয়নি, তাই এখন না দেখছি যে হয় না, নিজের প্রিয় জিনিস, নিজের কিছু প্রিয় জিনিস হলে সেটা বারবার দেখতে ইচ্ছা করে, পড়ি আর না পড়ি, যে আলমারিতে রয়েছে এটাই কিন্তু আমার শান্তি। ও আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, কিন্তু আসল তো আঁচলটাই দেখালাম না, দাঁড়ান দেখাচ্ছি, মানে আমি এতটাই আলতো করে ধরছি যেন মনে হচ্ছে বাবারে, মানে আমার কেটে যাক, শাড়ির কিছু হলে আমি শেষ। এই দেখুন, উফ কবে পরবো, এই হচ্ছে আঁচল, জাস্ট দেখুন আঁচলটা, আমার যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরে আবার দেখানো। এই হচ্ছে আঁচল, আঁচলের কাজটা আমি যতটা পারছি চেষ্টা করছি জুম করে দেখানোর, জাস্ট দেখুন কি অপূর্ব। বললাম না যে প্রত্যেকটা শাড়ির কাজ কিন্তু প্রচুর প্রচুর আলাদা, মানে কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই। আর এই শাড়িটা তো আমি কিছু বলতে পারছি না, মানে হয় না, আমি কি বলবো, বাকরুদ্ধ, জাস্ট কালারটা দেখুন, এখানে ময়ূরকণ্ঠী কালার, এখানে রানী কালারটার কন্ট্রাস্টটা এত এত সুন্দর এনেছেন ওনারা যে আমি কি বলবো। ওদের ওখানে যে কটা শাড়ি দেখেছিলাম জাস্ট ফাটাফাটি, মানে এক কথায় ওয়াও, অপূর্ব, অসাধারণ, আর জানি না মানে সব কিছুই একদম দুর্ধর্ষ। এটার পাড়টাও কিন্তু ভীষণ সুন্দর, ওই শাড়িটাতে কিন্তু এরকম গোল্ডেন কাজ নয়, ওটাতে অনেকটা ওই সিলভার টাইপের,
আর এটা কিন্তু গোল্ডেন, মানে এই ময়ূরকণ্ঠি আর রানী কালারের সাথে এই গোল্ডেন কালারের কাজটা কি সুন্দর ফুটেছে না। আর একটা জিনিস দেখাচ্ছি, সুতোর কাজটা এতটাই সুন্দর, দেখুন কোথাও কিন্তু উঠে যাওয়ার চান্স নেই। হ্যাঁ, এবার দেখুন এই সমস্ত শাড়িকে না খুব যত্ন করে রাখতে হয়, মানে হয় না নিজের বাচ্চার মতো, মানে এগুলোকে যত বছর যত দিন আমরা এগুলোকে যত্ন করে রাখতে পারবো এই সমস্ত শাড়ি তত দিনই ভালো থাকবে। আর যদি অযত্ন করে রাখি তাহলে তো কিছু করার নেই, তবে আমি অযত্ন করবো না, এটুকুনি কথা দিচ্ছি। এই মানে এই শাড়িগুলো আমার প্রাণ, এত এত সুন্দর। যদি কখনো পড়ি তাহলে অবশ্যই সেই ব্লগও আসবে আপনাদের জন্য, যে কীভাবে সাজলাম এই শাড়িটার সাথে, বিশেষ করে ব্লাউজগুলো কীরকম বানিয়েছি। ব্লাউজগুলো ভীষণ সুন্দর বানিয়েছি, আমার কাছে এখনও নেই, না হলে দেখাতাম। ওগুলো এখন বানাতে দিয়েছি, মানে যে ডিজাইনগুলো দিয়েছি সেগুলো ভীষণ ভীষণ সুন্দর দিয়েছি ডিজাইনগুলো, মানে শাড়িগুলোর সাথে পরলে ভীষণ ভালো লাগবে। তো এই হচ্ছে আমার প্রিয় দুটো শাড়ি, যেগুলো এতদিন ধরে আমার আলমারিতে ছিল, ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করেই নিই, কারণ আপনারা মোটামুটি আমার পছন্দগুলোকে ভালোবাসা দিচ্ছেন, তাই কেন এই শাড়িগুলো বঞ্চিত হবে, সেই জন্যই দেখিয়ে দিলাম। হো, শাড়িগুলোর দিকে না তাকিয়েই রয়েছে, কারণ এরপর তো আপনাদেরকে দেখানো হয়ে গেলে আবার সেই আমি সুন্দর করে আলমারিতে রেখে দেবো, আর তো বার করবো না, কবে পরবো জানি না, সেজন্যই দেখছি। আশা করছি আমার এই দুটো শাড়ি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আপনাদের পছন্দ হবে। আপনাদের কীরকম লাগলো বা আপনাদের বেনারসি সম্পর্কে কী ধারণা, আপনাদের কীরকম বেনারসি আছে, এগুলো প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই আমার শাড়িটা সম্পর্কে একটু কিছু বলবেন, তাহলে আরও ভালো লাগবে। আর আপনারা কখনো বেনারস থেকে শাড়ি কিনেছেন কিনা সেই অভিজ্ঞতাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। তাহলে আর কি, আমি শাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখতে যাই, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর চারিপাশের সবাইকে শুধু পজিটিভ ভাইবস দেবেন, আর কিচ্ছু না, নেগেটিভ ভাইবস কিন্তু একদম দেবেন না। আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থাকবেন।